হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে শুক্রবারের দিন মাছ মারতে যাই নাই কিছু আপনাদের দেখাবো কিছু বলতে যা যা দেখাই মনোযোগ সহকারে দেখেন আর থামনেল দেখে তো অলরেডি বুঝে গেছেন এটা হচ্ছে মহুয়া এটা রোদে দেওয়া হয়েছে আর এই যে বাঁচতেছি অনেকে বাসা হয় কী কায় দেয় বোঝে না এটা হচ্ছে পাপড়িগুলো সব বেছে কমপ্লিট করতেছি আর আরও একটা জিনিস বাসা হচ্ছে এটা দিয়ে হচ্ছে সে মহুয়ার তেল হবে মহুয়ার তেল কমপ্লিট করা হবে তো যাই হোক এটার ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ফোল্ডারে ঢুকলে আপনারা পেয়ে যাবেন আর এখানে বাসায় আর একটা কাজ চলতেছে সেটা হচ্ছে বাকর হবে ভাত বাকড় আর ভাত বাকড় তৈরি করার প্রসেসিং চলতেছে আপনাদের ভাবি যে রসুনগুলো সব কমপ্লিট করতেছে বড় করে জুন করে দিছি এটা পাত্রে রাখতেছে তা যাই হোক ভাত বাকর যা ছিল ইনশাল্লাহ সব শেষ হয়ে গেছে আবার নতুন করে কমপ্লিট করা লাগতেছে আর অলরেডি সে বাসমতির এই যে প্যাকেটটা কই আচ্ছা আচ্ছা জল ধরে দিস আচ্ছা এই হচ্ছে ভাত বাকরের ভাতটা রান্না হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানি বাসমতি রাইস দিয়ে কমপ্লিট করা হচ্ছে আর এর সাথে যা যা উপকরণগুলো লাগে ওগুলো আমার ভিডিওতে আছে ওই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন যারা বানাইতে চান আর এখানে দেখতেছেন রাইস ব্যান অয়েল অনেকে রাইস ব্যান অয়েল চেনেন না আর ওখানে দেখতেছেন যেটা অনেকে মনে করতে পারেন সয়াবিন তেল আসলে সয়াবিন তেল না ওটা হচ্ছে নারকেল তেল আর পাশে রয়েছে একটা বিশেষ গাছ এটা হচ্ছে ভারত থেকে আসে পাহাড়ি শতমূল অনেকে অন্য নামেও জানে তবে এটা খুলে থুলে ঘর সহ ঘ্রাণ হয়ে যায় তা যাই আমার এখানে যারা যারা আসছেন আপনারা দেখছেন অনেক আবার বলতে পারেন যে ভাই আমরা কোথায় পাবো তা ভাই আমি খুব কষ্ট করে ম্যানেজ করি আপনাদের নাম বলে দিলাম আপনাদের যদি ভারতে কেউ থাকে তা তাদের বলে যদি একটু আনতে পারেন তো ইনশাল্লাহ এনে নেবেন সমস্যা হবে না এটা দারুণ ঘ্রাণ মানে একটা ঘরে রাখলে আপনার পুরো ঘর সহ ঘ্রাণ হয়ে যায় আর মাছ সাধারণত ঘ্রান জিনিসটা পছন্দ করে তা যাই হোক টোটাল আজকে এগুলো কমপ্লিট করব কমপ্লিট করানোর পরে কি হলো কি অবস্থায় আর যারা চাচ্ছেন শিখতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে তো অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিও পেতে থাকবেন আর এই যে জিনিসগুলো এখন আবার দেখাচ্ছি এগুলোর ভিডিও অলরেডি করা আছে ওগুলো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তা যাই হোক এখন যেহেতু বানাচ্ছি আপনারা সবাই জানেন এটা হচ্ছে আমার রুজি রুটির জন্য বানাইতে হয় সারা বাংলাদেশে সেল করার জন্য যাক আজকে বানাবো মানে ঈদ ঈদের টাইমে মাছ যাব তবে নিজেও এখানে রাইস বেশি দু কেজি চালের রাইস দিয়ে কমপ্লিট করা হবে মোটামুটি কথা অল্প কিছু যাক দেখতে থাকেন আরও কিছু কথাবার্তা নিয়ে আরও নতুন কিছু নিয়ে আবারও সামনে আসতেছি হ্যাঁ বন্ধুরা আজকে বীজ বাকর তৈরি হলো এটা হচ্ছে বীজ বাকর আর এখানে আদামন মতো আদামনের একটু কম হবে আঠারো কেজি কুড়ি কেজি মতো বানানো হলো এখানে বীজ বাকর বানাতে গেলে অনেক টাকা খরচ যায় প্লাস মহুয়ার অয়েলটা তৈরি করতে হবে ওই দেখেন মহুয়ার রোদে দিয়া মহুয়া ছোটো মেয়েটা বাঁচছিল মানে এটা বাঁচতে হবে তো যাই হোক পাবেন বীজ বাকরের কাজ শেষ ঈদের পরে অনেকেই মাছ ধরতে যাবে অনেকের এই ছিল যে ভাই বীজ বাকরটা বানান তাই বীজ বাকরটা যাই বানালাম ছোট করে ভিডিওটা করা যাতে আপনাদের দেখানোর জন্য আর একটা কথা যে এর ভিডিওটা দেওয়া আছে এই বাকরের ভিডিওটা দেওয়া আছে অনেকেই কমেন্টে লেখেন যে ভাই কি কি দিয়ে বানালেন দেখালেন না আসলে এই ভিডিওগুলো আগে থেকেই দেয়া ইনশাল্লাহ আপনারা ওই জায়গার থেকে দেখে নেবেন মনোযোগ সহকারে যত যাই বানান মাথায় রাখবেন কাতলা মাছের ছাতু যদি পারফেক্ট আপনি গুছায় কমপ্লিট না করতে পারেন ছাতুটা পালিশ না করতে পারেন পরিমাপ ঠিক না রাখতে পারেন কাতলা মাছটা ধরা কঠিন হয়ে যাবে আর বিষ বলেন লাল বাকড় বলেন এগুলো কাতলা মাছের ছাতুর উপরে ভাগে দিতে হয় ছাতুতে দিতে হয় কিন্তু ছাতুই যদি পালিশ না হয় ছাতু যদি পারফেক্ট করতে না পারেন তাহলে কিন্তু কাতলা মাছ ধরা টাফ হয়ে যায় এর জন্য ভিডিওর খালি কথা না মনোযোগ সহকারে কতটুকু কতটুকু পরিমাণ কতটুকু কতটুকু দিতে হয় এগুলো অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ভিডিও খেয়াল করবেন তাতে আপনাদের মাছ ধরা সহজ হয়ে যাবে তা যাই আজকে ডিটেলসে না যেতে এগুলো দেয়া আপনাদের দেখানোর জন্য ছোটোখাটো একটা ভিডিও করলাম আর মাথায় রাখবেন মাছ ধরাটা কেউই নেশায় নেশার মতো করে নেবেন না কারণ মাছ ধরার আপনি যত ভালো জিনিসই বানান ধরবেন তো আপনি মাছ আর ভালো ভালো জিনিস বানায় অনেক সময় মাছ হয় না কি কারণে হয় না দেখা যাচ্ছে পুকুর মালিক পুকুর নষ্ট করে দিছে বা দেখা যাচ্ছে মাছের পেটে খিদা নাই মাছের পেটে খিদা না থাকলে পর্যাপ্ত খাবার থাকলে ওই সব মাছ খেতে চায় না তো খুব নাটক করে খাওয়ানোটা কষ্ট হয়ে যায় তখন যে এই খাবারগুলো তৈরি করতে হয় একটু ভালোভাবে তৈরি করতে হয় তাই এর জন্য সব ভিডিওগুলো দেওয়া আছে যাক মনোযোগ সহকারে দেখলে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন বাড়িতে ছিলাম আরও কাজ আছে আরও অনেক কিছু বানাইতে হবে আর সবাই আপনারা জানেন অর্থনৈতিক সংকটের কারণে অনেক কিছু বানাইতে পারি না যাই বানাই বানাইতে বানাইতে ইনশাল্লাহ শেষ হয়ে যায় কিন্তু এই দিয়ে এখন বর্তমানে চলতে হয় তা আজকের মতো এ পর্যন্তই রাখছি সবাই তো জানেন সব কথাই আপনাদের মন খুলে বলি তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ